এটা কেমন ধারা? না হয় হরিবাসের রাজরানী, তাই বলে আমি আমার মেয়েটা বিয়ে দেখতে পারবো না? বিয়ে হবে সেই রাজপ্রাসাদে, আমি আমার মেয়েটার বিবাহে থাকতেও পারবো না? মাঠে মাঠে টাকা পাবে, পুরস্কারই পাবে, পরবে পরবে মিঠাই মন্দা আসবে। তোমার তো তা না হয় পেলাম, কিন্তু মেয়েটা এতদিন রেঁধে বেড়ে খাওয়া, তো এখন রেঁধে বেড়ে খাওয়াবে কে? আহা, এটা একটা কথার মতন কথা হইল নাকি? আমার এই খাতায় 25-20 চার গন্ডা মেয়ের নাম লেখা আছে, তোমার মেয়ের বিয়েটা দিয়ে নি, তারপর তোমার একটা ব্যবস্থা করব। কোন ওই গো মেয়ের সাজগোজ হইল?